সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। সেই জন্য প্রথমে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 টুকরো ছোটো ছোটো দারচিনি, আর দিয়ে দিব 2টা এলাচ। একটু ফাটিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে বের হতে পারবে। এখন একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে আদা রসুনের সাথে একটু ভেজে, তারপর 1 চা চামচ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, বাসায় যখন মাছ মাংস থাকে না কিংবা হাতে সময় কম, রান্না করতে আলসেমি লাগে, ঠিক তখন আমি এই রেসিপিটি করে ফেলি, যেটা দিয়ে আমার পরিবারের সবাই একদম তৃপ্তি করে খায়। আমি আশা রাখছি আপনারা বাসায় তৈরি করলেও আপনাদের পরিবারের সবাই এটা খুবই পছন্দ করবে। খুব কম সময়ে কিন্তু আপনারা এই হেলদি রেসিপিটি করে ফেলতে পারেন। যখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে, একটা চামচের সাহায্যে আমি মশলাগুলো দেখতে পাচ্ছেন একটু সরিয়ে জায়গা করে নিচ্ছি। এর মধ্যে আমি এখন ডিম দিয়ে দিব। এভাবে করে ডিম পোচ ভুনা করলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনার এক্সট্রা সময়ও কিন্তু লাগে না, খুব সহজেই কিন্তু একদম খুব কম সময়ে এই রান্নাটি হয়ে যায়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, যার স্বাদ কিন্তু কখনোই ভুলার না। তাই বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে একদম ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই এরকম সহজ রান্নার রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি দেখতে পাচ্ছেন, দেখেন 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, একদম খুব ভালোভাবে রান্নাটা হওয়ার জন্য একটু মাখা মাখা ঝোল রাখবো। মশলার মধ্যে এভাবে ডিমটা দিয়ে পোচ করলে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে, আর এটা অসম্ভব মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, মাথাটা একটু চিমটি কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা এই তরকারিটার মধ্যে যোগ হবে, হালকা হালকা ঝালঝাল লাগবে, খেতে অনেক ভালো লাগবে। খাওয়ার সময় এই পদ থাকলে আপনার কিন্তু আর অন্য কিছুই লাগবে না। এখন দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, বাট আমি যেহেতু এখানে অন্য মশলা ব্যবহার করেছি তাই ধনিয়া পাতা দিলাম না। আমি আশা রাখবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, লোভনীয় এই তরকারিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।